الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، সম্মানিত বোন জানতে চেয়েছেন কোন আলেমের ব্যাপারে খুব বেশি কিছু জানি না, তবে এতটুকু জানি যে তিনি বিদআতি আমল করে, তার মধ্যে কিছু কিছু জিনিস সহি না। এর জন্য কাউকে নিষেধ করি যে এই আলেমের থেকে মাসআলা না নেওয়া ভালো, এর ওয়াজ না শোনা ভালো, এটা কি গীবত হয়ে যাবে? আকুলু ওয়াবিল্লাহি তৌফিক। প্রথমত বোনকে ধন্যবাদ জানাই সুন্দর একটি প্রশ্ন করার জন্য এবং তার যথেষ্ট সাহসিকতা রয়েছে বলে মনে করি। দিনের ক্ষেত্রে তার এই জজবাকে যেন আল্লাহ বৃদ্ধি করে দেন। দ্বিতীয়ত, নিশ্চয় গীবত, চুগলি, পরনিন্দা, হিংসা, বিদ্বেষ এগুলো শরীয়তে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং এইগুলোকে অন্তরের ব্যাধি এবং এটা গোপন অপবিত্র হিসাবে আখ্যায়িত করা হয়। এই জন্যই নাজাসাত তথা অপবিত্রকে দুই ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে নাজাসা জাহিরিয়া ও নাজাসা বাতিনিয়া, বাহ্যিক অপবিত্র এবং গোপন অপবিত্র। বাহ্যিক অপবিত্র বলতে শরীরে পোশাকে যদি নাপাক লেগে যায় তাহলে সেটাকে পাক করা, পানি বা এই জাতীয় পবিত্র বস্তু দিয়ে। আর গোপনীয় অপবিত্র, যেমন টি উল্লেখ করা হলো গীবত, চুগলি, পরনিন্দা, হিংসা, বিদ্বেষ এবং কুফুরি বেদাতি মনোভাব পোষণ করা, এইগুলো হচ্ছে গোপনীয় অপবিত্র, নাজাসা বাতিনিয়া। সুতরাং এই সমস্ত স্বভাব থেকেও আমাকে মুক্ত থাকতে হবে, আমার অন্তরকে পরিষ্কার করতে হবে। সুতরাং উভয় প্রকার অপবিত্র থেকে যখন আমি পবিত্রতা লাভ করব তখনই আমার মধ্যে ইমানের পূর্ণতা লাভ হবে। গীবত এটি নিন্দনীয়, পরস্পরের মাঝে দূরত্ব সৃষ্টি করার একটা অন্যতম হাতিয়ার, সুতরাং গীবত থেকে আমরা বিরত থাকব। যদিও ব্যক্তির মধ্যে কোনো দুষ্টুটি আমি লক্ষ্য করি, তবুও কিন্তু অন্যর কাছে তার দোষ ত্রুটি বর্ণনা করা এটা অনুচিত। তবে কিছু কিছু প্রেক্ষাপটে গীবত বৈধ আছে মর্মে ইমাম নববী রাহিমাহুল্লাহ রিয়াজুস সালেহীন উল্লেখ করেছেন। সেক্ষেত্রে ছয়টি স্থান তিনি উল্লেখ করেছেন যে ছয়টি ক্ষেত্রে গীবত করা যায়। তার মধ্যে প্রথমে হচ্ছে একটিয়াল ইস্তিআনা আলা তাগইরিল মুনকার ওয়া রদ্দুল আসি ইলা
الصواب. সুতরাং কোনো ব্যক্তি যদি মানুষকে পাপের দিকে উদ্বুদ্ধ করে, আহ্বান করে, তাহলে সেই ক্ষেত্রে সাধারণ মানুষকে ওই ব্যক্তির এই খাসলাত থেকে মানুষকে বিরত রাখা এক প্রকার জরুরি হয়ে যায়। তখন ওই ব্যক্তির ত্রুটি বর্ণনা করা এটি দোষনীয় নয়। একজন ব্যক্তি ওয়াজ নসিহত লেখনের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করছে, শিরিকি কর্মে কাণ্ডে উদ্বুদ্ধ করছে, বেদাতি কর্মকাণ্ডে তাদেরকে আকৃষ্ট করার প্রচেষ্টা চালাচ্ছে, অথবা ভ্রান্ত আকিদা বিশ্বাস মানুষকে বুঝাচ্ছে, হয়তোবা দুনিয়ার স্বার্থ চরিতার্থ করার জন্য, সেই ক্ষেত্রে অবশ্যই অন্য অন্য মানুষদেরকে তার এই ভণ্ডামি, সুফিবাদী এবং ভ্রান্ত আকিদা বিশ্বাস সম্পর্কে সতর্ক আরোপ করা এটা জরুরি হয়ে যায়। এবং সেটি এক এক করে যদি আপনি উল্লেখ করেন কোশ্চেন, কারণ এটা গিবতের আওতায় পড়বে না, বরং ওই ব্যক্তির আপনি একদিক দিয়ে উপকার করলেন, হইতে পারে যে নিজের দোষ ত্রুটি অনেক সময় নিজের কাছে ততটা ধরা পড়ে না, কিন্তু অন্যের চোখে নিশ্চয়ই সেটা ধরা পড়ে, দৃষ্টিগোচর হয়। তো এই জন্যই আমরা এই শ্রেণী ব্যক্তির ত্রুটি যদি বর্ণনা করি, সাধারণ মানুষকে তার থেকে সতর্ক আরোপ করি, তাহলে এটা গীবতের আওতায় পড়বে না, গীবতের আওতায় পড়বে না, বরং কোনো কোনো ক্ষেত্রে এটা জরুরি হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই যেন এই সহি আকিদা এবং বিশ্বাস এইটির উপর যেন প্রতিষ্ঠিত থাকতে পারে তৌফিক আল্লাহ দান করুন, এবং হকটাকে জেনে সেই অনুপাতে নিজে আমল করব, অন্যদেরকে উদ্বুদ্ধ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই খুব ক্ষমা করুন। হাজা والله أعلم، وصلى الله نبينا محمد وعلى آله وصحبه أجمعين، والسلام عليكم ورحمة الله وبركاته.